আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। 100তম টেক নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আসলে আজকে 101তম টেক নিউজ ভিডিও, 100তম টেক নিউজ ভিডিও তো এর আগেরটা ছিল, আমি না সেটা খেয়াল করিনি। ভিডিও পাবলিশ করার একদিন পরে যে আমি বুঝলাম যে হ্যাঁ, ওইটাই তো 100তম ভিডিও ছিল, আই মিন টেক নিউজ ভিডিও ছিল। যাই হোক, ধরে নিলাম আমাদের আজকের ভিডিওটাই 100তম টেক নিউজ ভিডিও। বাট আজকের এই 100তম টেক নিউজ ভিডিও জার্নিতে আমি দুটা মানুষের কথা না বললেই নয় যাদের অনুপ্রেরণা ছিল আমার এই টেক নিউজ ভিডিওগুলো কন্টিনিউ করার পিছনে। তার মধ্যে নাম্বার ওয়ান হলো ওপার বাংলার টেক সাইগাই, আমার কাছে তাকে খুবই ভালো লাগে অ্যাজ এ টেক নিউজ প্রেজেন্টার হিসাবে, অ্যাজ এ ইউটিউবার হিসাবে, অ্যাজ এ বাঙালি টেক ইউটিউবার হিসাবে, এবং তার পাশাপাশি বাংলাদেশে বাংলায় টেক নিউজ করা স্যামজনকে। স্যামজনকে মেইনলি আমার ভালো লাগা অন্য একটা কারণে, বিকজ আমার দেখা ওয়ান অফ দ্য হায়েস্ট লেভেলের হার্ডওয়ার্কিং গাই হলো স্যামজন। দ্যাটস ওয়াই তাকে আমার অনেকেই ভালো লাগে অ্যাজ এ বাংলাদেশি বাংলা টেক ইউটিউবার হিসাবে। এছাড়াও আরও অনেক টেক ইউটিউবার রয়েছে, আমাদের দেশের অনেক ইউটিউবার রয়েছে, বিদেশের অনেক ইউটিউবার রয়েছে, সবারই অনেক অনুপ্রেরণা ছিল। বাট টেক নিউজের জন্য এই দুজনের থেকে আমি মোস্ট অফ দেম টাইম অনুপ্রাণিত হয়ে কন্টিনিউ করেছি এবং ইনশাল্লাহ আগামীতে কন্টিনিউ করে যাব। বাট যে কথাটা না বললেই নয়, এখন যদি আপনি আমার কথা বলেন তাহলে কী হয়েছে জানেন, আমি যখন গত বছর মানে আমার মনে আছে সেপ্টেম্বরের 3 তারিখ প্রথম ভিডিও দেই টেক নিউজ ভিডিও, তার ওই সময়টা বা তার একদিন দুই দিন আগে আমি আমার ওয়েট মেপেছিলাম, তখন আমার ওয়েট ছিল 83 কেজি। বাট এখন কত ওয়েট জানেন একটু দেখুন, 100+ কেজি। আচ্ছা আরেকবার চেক করে দেখি, না লাভ নেই, 100+ কেজি। চিন্তা করতে পারেন 11 মাসে 17 কেজি ওজন বেড়ে গেছে। সো আমি চিন্তা করছি আগামী সেপ্টেম্বরের 3 তারিখ হিসাবে আমাদের 1 বছর হবে প্রযুক্তি চ্যানেলের, আই মিন প্রযুক্তি পরিবারের সবাইকে নিয়ে 1 বছর পরিপূর্ণ হবে। তো আমি ভাবলাম যে সেপ্টেম্বরের 3 তারিখের আগে দেখি কতটুকু ওয়েট আমি কমাতে পারি। আমার জন্য আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই মন খুলে দোয়া করবেন। যাই হোক, অনেক কথা বললাম, বাট সবচাইতে বেশি ধন্যবাদ জানাবো আপনাদেরকে, কারণ আপনারা সবসময় সাপোর্ট করেছেন। দেখা গেছে যে কোনো ভিডিও করতে যে আমাদের টুকটাক ভুল হয়ে গিয়েছে সেটা ধরিয়ে দিয়েছেন, আবার দেখা গিয়েছে যে আমরা ভুল করেছি আপনারা বুঝেছেন যে না এটা ভুল না, এটা ঠিক আছে, কাজ করতে গেলে ভুল হয়। এই জিনিসগুলো সব থেকে বড় ইম্পর্ট্যান্ট সাপোর্ট, ঠিক আছে? একটা জিনিস কি, আপনি ভালো করবো ভালো সাপোর্ট দিবেন, এটা এক ধরনের সাপোর্ট কার্ড, কিন্তু খারাপ টাইমে সাপোর্ট দেওয়াটা হলো অনেক বড় সাপোর্ট। সো আপনারা অল দ্য টাইম সাপোর্ট দিয়ে আমাদের পাশে ছিলেন বলেই আমরা এতদিন কন্টিনিউ করতে পেরেছি এবং ইনশাল্লাহ সামনে এগিয়ে যাব। সো আমাদের আজকের দিনে প্রথম টেক নিউজটা হলো বাংলাদেশে অবশেষে বিটকয়েন অফিসিয়ালিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সো আপনারা এখন আর বিটকয়েন ট্রেড করবেন না। 2 দিন আগে আমি একটা নিউজ করেছিলাম যে বিটকয়েন হতে পারে যে কোনো দিকে যাবে, তখনও বলেছিলাম যে নিষিদ্ধ হওয়ার একটা চান্স আছে। সো ফাইনালি আজকে না ঠিক গতকালকে অফিসিয়ালি নিষিদ্ধ হয়ে গেল। এরপরে টেক নিউজটি হলো উইন্ডোজ 11-এর বেটা সংস্করণ এসে গেছে মার্কেটে, বাট এটা সবাই ইনস্টল করতে পারবে না। আপনি যদি এটা ইনস্টল করতে চান তাহলে উইন্ডোজ 11-এর বেটা সংস্করণ একটা লিস্ট আছে, সেখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করতে হবে কি, একটা ফর্ম আছে সেটা ফিল আপ করে দেবেন, দেন আপনি সেখান থেকে লিঙ্ক পাবেন, তার মাধ্যমে ডাউনলোড করে উইন্ডোজ 11-এর বেটা ভার্সনটি ইনস্টল করে দেখতে পারেন। বাট এখনও উইন্ডোজ 11-এর ফুল ভার্সন কিন্তু মার্কেটে আসেনি, এগুলো ভার্সন যাবে, বেটা ভার্সন যাবে, তারপরে দেখা যাবে আরেকটা বেটা ভার্সন আসবে, ফাইনালি যে হয়তো বা একটা সময় আমরা ফুল ভার্সন পাবো এই বছরের লাস্ট কোয়ার্টারের দিকে। এদিকে এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জে ইনফিনিক্সের স্মার্ট 5 মোবাইলটি আগামী পরশু দিন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে। 5000 বা 6000 mAh ব্যাটারির পাশাপাশি এটা আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে হবে, এটা খুবই স্বাভাবিক, যেহেতু অ্যারাউন্ড 10-12 হাজার টাকার মধ্যে আসবে বাংলাদেশি টাকা যদি বলি, আর রুপিতে হতে পারে 6-8 হাজার রুপির মধ্যে আসবে। বাট এই ফোনটার কনফিগারেশনে এখন পর্যন্ত আমরা কোনো ডিটেলস ইনফরমেশন পাইনি। সো পরশু দিনের পরে আই মিন আগস্টের 2 তারিখে যেহেতু লঞ্চ হবে, সেদিন যে আমরা সব ইনফরমেশন জানতে পারবো। এদিকে ইনফিনিক্স লঞ্চ করলো সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে দিয়ে ফুল এইচডি প্লাস রেজলিউশনের পাশাপাশি HDR10 সাপোর্ট সহ ডলবি অডিও সিস্টেম সহ গুগল ক্রোমকাস্ট সহ ইনফিনিক্সের X1 মডেলের একটি টিভি, এবং এই টিভিটার প্রাইস হলো মাত্র 20,000 রুপি ইন্ডিয়ান মার্কেটে, হয়তো বা 25,000 টাকা হবে, বাট সাইজ হলো 40 ইঞ্চি। সো আপনি চিন্তা করতে পারেন 40 ইঞ্চি টিভি 20-25 হাজার টাকা, বাট কনফিগারেশনটা কত হেভি কনফিগারেশন, দেখা যাক এটা লঞ্চ হয়েছে ইন্ডিয়ান মার্কেটে, যদি বাংলাদেশ মার্কেটে আসে বোঝা যাবে যে এটার পারফরমেন্স কেমন। এখন আমার কোশ্চেন হলো যদি এটার ডিসপ্লে প্যানেল খুব ভালো হয় তাহলে এই টিভিটা খুবই চলবে বলে আমার মনে হচ্ছে। এদিকে OnePlus 5e মোবাইলের অক্সিজেন ওয়েস 11-এর উপর বেস করে একটি আপডেট এসেছে। সো যারা আপনারা OnePlus CE 5G মোবাইলটি ইউজ করতেছেন তারা এখনই সেই আপডেটটি করে ফেলুন। এবং আমাদের আজকের দিনের সর্বশেষ টেক নিউজটি হলো MI 12 মোবাইলটি Xiaomi নিয়ে আসতে যাচ্ছে এই বছরের শেষ কোয়ার্টারে। বাট এই মোবাইলের সবচেয়ে স্পেশাল জিনিস হলো এই মোবাইলটিতে ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট ক্যামেরা থাকতে পারে, এবং এই ক্যামেরার সেন্সরটি হবে হলো
অলিম্পাসের এবং এই ক্যামেরাটি হতে পারে 200 মেগাপিক্সেলের এক্স্যাক্টলি মেগাপিক্সেল নিয়ে আমি খুব বেশি চিন্তিত না আমি মূলত চিন্তা করতেছি যে অলিম্পাসের যে সেন্সরটা ইউজ করা হবে এটা অনেক ভালো একটা সেন্সর ইউজ করা হবে বলে আমরা ধারণা পেয়েছি বাট এক্স্যাক্টলি অলিম্পাসের কোন মডেলের সেন্সরটা ইউজ করা হবে সেই ব্যাপারে এখন পর্যন্ত ক্লিয়ার ইনফরমেশন পাইনি বাট Xiaomi তরফ থেকে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়েছি এই মোবাইলে সেটা হলো এই মোবাইলটিতে LPDDR5X ক্যাটাগরির RAM দিয়ে আসবে অর্থাৎ নর্মালি যে LPDDR4X ক্যাটাগরি RAM দেখি সেটা হায়েস্ট 4400 MB/s পর্যন্ত স্পিড উঠে বাট LPDDR5X এর মিনিমাম স্পিড থাকবে 6500 MB/s আর ম্যাক্সিমাম থাকবে হলো 8500 MB/s অর্থাৎ LPDDR4X এর সাথে যদি আপনি LPDDR5X এর কথা বলেন তাহলে ডাটা ট্রান্সফার রেট একদম স্ট্রেট ফরওয়ার্ড ডাবল সো আপনি বুঝতেই পারতেছেন মানে ম্যাসিভ আপডেট থাকবে সেই ফোনটাতে সো MI12 ফোনটা বছরের যেহেতু লাস্ট কোয়ার্টারের দিকে আসবে ইনশাল্লাহ চেষ্টা করবো আমাদের চ্যানেলে এই মোবাইলটি রিভিউ আনার জন্য আর MI11 আলট্রাও কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা ফোন ছিল সো MI12 ওভারঅল সব সাইড থেকে আমার মনে হচ্ছে যে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা ফোন হতে পারে সো আজকে তাহলে এই পর্যন্ত কেমন লাগলো আমাদের আজকের 101তম অর্থাৎ 100তম টেক নিউজ সেটা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন আর সবাই সবসময় আমাদের পাশে থাকেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য সবসময় দোয়া করেছেন এবং আগামীতেও দোয়া করবেন সেটাও আমরা আশা করি ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে